ঈদকে ঘিরে ফরিদপুর সদরপুরের 22 রশি জমিদার বাড়িতে নেমেছে বিপুল সংখ্যক মানুষের ঢল। সকাল থেকে ফরিদপুর ও তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে জমিদার বাড়িটি ঘিরে লোকজন জড়ো হতে দেখা যায়। বিগত দিনের তুলনায় এবার এখানে সাধারণ দর্শনার্থীদের ভিড় অনেক বেশি লক্ষ্য করা গেছে। চলতি বছরের শুরু থেকে একটি কুচক্রি মহলের হাত থেকে 22 রশি জমিদার বাড়ি রক্ষার আন্দোলনে দেশের প্রায় 34টি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। তাই সুযোগ আজ সবাই এ বাড়িটি এক নজর দেখার জন্য জড়ো হয়েছে। সচেতন মহল মনে করেন আগামী প্রজন্মকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে বাড়িটিকে রক্ষা করতে হবে। দেখেন আপনি যে নদী মানে পুকুরগুলো আছে, এটা আসলে বিলুপ্ত। এখন এই জিনিসগুলো আমরা সরকারের কাছে বা দেশের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমরা আবেদন জানাই, এটাকে সুন্দরভাবে মানে দর্শনীয় স্থান হিসেবে উপস্থাপন করা হোক এবং এখানে ভালো একটা সিকিউরিটি বা মানুষজন মানে আমরা যারা আছি দর্শক যারা আছি তারা যাতে আইসে কোনো মানে আনিহাবোদ না করি, এই ব্যাপারে আর কি যাতে দায়িত্বশীলদের একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। আমরা সবাই সালদা থেকে আসি, সদরপুরের এই দর্শনীয় স্থানটি দেখার জন্য আমরা।